নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 30 আগস্ট শুক্রবার, দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশি কেমন যাবে এবং যে 5টি রাশির ক্ষেত্রে আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আর্থিক লাভের যোগ রয়েছে, সেই রাশির টার্গেট নাম্বার আমি ভিডিওর শেষে প্রতিদিন আমি কিন্তু আলোচনা করি এবং 2টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে আগামীকাল সাবধান থাকতে হবে। তাই ভিডিওটি আপনারা মোটেও কেটে দেখবেন না, এবং অনেকে অনুরোধ করেছেন যে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যে শুভ সময়টা কৌশিকদা আপনি যদি দেন খুব ভালো হয়। তাই আমি প্রত্যেকটি 12টি রাশির বিষয়ে কিন্তু আমি শুভ সময়টা আপনাদের সামনে প্রতিদিন নিয়মিত কিন্তু তুলে ধরি। দেখুন, আগামীকাল শুক্রবার কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি রয়েছে, পুনর্বসু নক্ষত্র 5:55 পর্যন্ত থাকছে এবং যোগ থাকছে ব্যতিপাত যোগ। রাহুকালের সময় যে সময়টা আমি প্রতিদিন বলি যে সময়টা কোনো শুভ কাজ, যাত্রা, ইনভেস্টমেন্ট, কোনো শুভ কথাবার্তা করবেন না, অর্থাৎ কারো যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে এই সময়টা বাদ দিবেন। সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, কোনো শুভ কাজ যাত্রা আপনারা করবেন না। দেখুন, আগামীকাল পশ্চিম দিকে যাত্রা নিষেধ রয়েছে, আর যদি আপনাদেরকে পশ্চিম দিকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু দই মুখে নিয়ে, অর্থাৎ দই খেয়ে এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবার দেখা যাক কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা ভালো রয়েছে। প্রত্যেকটা যে 27টা যে নক্ষত্র রয়েছে, এই 27টা নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিন ভালো রয়েছে, যদি আপনার এই নক্ষত্রের জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিবে। দেখুন, আমি যে যে নক্ষত্রের কথা বলবো খুব ইম্পর্টেন্ট, একটু মাইনরিটি আপনারা শুনবেন। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, মঘা, হস্তা, চিত্রা এবং আপনার পূর্ব ভাদ্রপদ, এই নক্ষত্রগুলো আগামীকালের জন্য কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল যে কোনো কাজে সফলতা পাবেন। আবারও বলি, ভিডিওটি কেটে দেখবেন না, ভিডিওর শেষে রয়েছে কোন কোন রাশির অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে, লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে এবং তাদের টার্গেট নাম্বার। দেখুন, এবার আসি মেষ টু মীন রাশির আপনার দৈনিক রাশিফলে। দেখুন, মেষ রাশির অর্থলাভের প্রবল যোগ রয়েছে, যে কোনো দিক থেকে আপনারা আগামীকাল অর্থ পেতে পারেন, সম্পত্তি লাভ আপনার হতে পারে আগামীকাল এবং কর্মসূত্রে ছোট যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং নীল, ভাগ্যের পার্সেন্টেজ আপনার 70%। রাশিভিত্তিক যে শুভ সময়টা, দুপুর 2 থেকে বৈকাল 5:06 পর্যন্ত সময়টা আপনাদের শুভ। বৃষ রাশি, আপনার যে কেরিয়ারের ক্ষেত্রে যে বাধাগুলো চলছিল কি না, সে বাধা আপনার দূর হবে, কোনো আটকে থাকা টাকা আপনার প্রাপ্তি হতে পারে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে,
শুভ রং, ক্রিম, ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনার যে শুভ সময় দুপুর 12:04 থেকে 2:20 পর্যন্ত সময়টা শুভ। মিথুন রাশি, মানসিক দুশ্চিন্তা কমবে, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল, হয়তো আপনার সেই কাজটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার গৃহে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে, সেটা আপনার মামা হতে পারে, আপনার পিসুমশাই হতে পারে, যে কোনো দিক থেকে আপনার অতিথি কিন্তু আগামীকাল আগমনের সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং সবুজ, ভাগ্যের পার্সেন্টেজ 90%। আপনার যে রাশিভিত্তিক শুভ সময় 12:45 থেকে 2:46 পর্যন্ত সময়টা শুভ। কর্কট রাশি, বৈবাহিক জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিবাদ, ঝগড়া, ঝামেলা কিন্তু দেখা যাচ্ছে। কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন, এমন কোনো কথা বলবেন না যেটা আপনার জন্য সমস্যা হতে পারে, অশান্তির পরিবেশ হতে পারে পরিবারের ক্ষেত্রে। অর্থাৎ যতটা পারবেন আগামীকাল চুপ থাকার চেষ্টা করবেন। গাড়ি সাবধানে চালান। শুভ রং ফিরোজা, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনার যে শুভ সময় বৈকাল 4:00 থেকে সন্ধ্যা আপনার 6:15 পর্যন্ত। সিংহ রাশি, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার সন্তান ক্ষেত্রে আপনার সুখ আসবে, চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ রং লাল, ভাগ্যের মিটার 75%। আপনার আগামীকাল শুভ সময় দুপুর 12:05 থেকে 1:50 পর্যন্ত সময়টা শুভ। কন্যা রাশি, বড় আর্থিক লাভ হবে, কেরিয়ারের সমস্যা কমবে, মান সম্মান এবং উপহার লাভ পাবেন আপনি আগামীকাল। অর্থাৎ কোনো উপহার পেতে পারেন, মান সম্মান বৃদ্ধি আপনার আগামীকাল দেখা যাচ্ছে। আপনার শুভ রং আকাশি, ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনার যে শুভ সময় যেটা সেটা রয়েছে সকাল 8:00 থেকে আপনার 10:18 পর্যন্ত সময়টা শুভ। এবার আসি তুলা রাশি। তুলা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনি আগামীকাল যারা সম্পত্তি কিনবেন মনে করছেন, সম্পত্তি কেনার জন্য ভালো সময় কিন্তু রয়েছে আগামীকাল। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সম্পত্তি ক্ষেত্রে, খুব ভালো যোগ রয়েছে, সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে, অবশ্যই সম্পত্তি কিনতে পারেন। স্বাস্থ্যক্ষেত্র আপনার উন্নতি হবে। শুভ রং গোলাপি, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে আগামীকাল সকাল 9:00 থেকে 10:15 পর্যন্ত সময়টা শুভ। বৃশ্চিক রাশি, আপনার বড় ধরনের আর্থিক লোকসান হতে পারে, সে আপনার ব্যবসা ক্ষেত্রে হোক বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে হোক, অর্থাৎ বা কোনো ইনভেস্টমেন্ট করেছেন সেখানে কোনো লস আপনার হতে পারে। অবশ্যই লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন, কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন, বাদ বিবাদ ঝগড়া ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন,
অবশ্যই স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। আপনার শুভ রং সাদা, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনার যে শুভ সময় দুপুর 12:30 থেকে দুপুর 2 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। ধনুরাশি, কর্মক্ষেত্রে আপনার চাপ থাকবে, কোনো নতুন সম্পত্তি আপনি আগামীকাল কিনতে পারেন এবং নতুন কোনো শুভ সূচনার প্রাপ্তি হতে পারে আগামীকাল। শুভ রং গোল্ডেন, ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের যে সময়টা সকাল 8 থেকে সময় 10:10 পর্যন্ত, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব শুভ। মকর রাশির দীর্ঘদিনের আটকে ছিল এমন কোনো কাজ আপনার হয়ে যাবে মকর রাশির। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 65%। মকর রাশির যে শুভ সময় সেটা সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি কুম্ভ রাশি, অর্থলাভের প্রবল যোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে আপনি সফলতা পেতে পারেন, কেরিয়ারের ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। শুভ রং নীল, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 9 থেকে 10:25 পর্যন্ত, এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। মীন রাশি, আপনার আগামীকাল কর্ম ব্যস্ততায় থাকবেন, কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনার আগামীকাল দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং খাওয়া দাওয়া অর্থাৎ ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই সকল খাওয়া দাওয়া একটু এড়িয়ে চলুন। এবং আপনার আগামীকালের যে শুভ রং আকাশি, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনার যে শুভ সময় দুপুর 1:04 থেকে 3:15 পর্যন্ত সময়টা শুভ। এবার আসি কোন দুটি রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে। আপনার প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, 2 রাশি কর্কট রাশি। বৃশ্চিক এবং কর্কট রাশি বড় ধরনের সিদ্ধান্ত, বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, তাতে কিন্তু আপনারা লোকসানের মুখে, আর্থিক ক্ষতির দিকে কিন্তু আপনি পড়তে পারেন। এবং কোন রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে এবং আপনার তার টার্গেট নাম্বার লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। দেখুন, যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আগে বলে দিই, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশান আপনারা করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। দেখুন, রাহু রক্ষা কবচ কী করবে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। যারা রাহু রক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন। এবার আসি 5 রাশির টার্গেট নাম্বার। দেখুন, শুভ সময়টা বলে দিয়েছি। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনার টার্গেট নাম্বার 4। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 9। 3 রাশি কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 6। 4 রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 5। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 2। অর্থাৎ এই কটি রাশির অর্থপ্রাপ্তির, অর্থাৎ মেষ রাশি, আপনার মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। অবশ্যই
আপনাদের যে কোনো দিক থেকে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে আপনারা ভিডিওটি ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।